স্বজনেরা নিয়ে যাবি, আর স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা সুতুইটা দিলে মালি, ও সুতুইটা দিলে মালি, সুতুইটা দিলে মালি পারবে না তাকিতে, বাড়ি বাড়ি নাই আল্লাহ ইয়াদে, বাড়িওয়ালা নাই রে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়া, বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম। জারি জুড়ি বাহাদুরি
পাপে বরা সঞ্চা চুরি জারি জুরি বাহাদুরি পাপে বরা সঞ্চা চুরি মোর মানে না রে মোর মানে না জারি জুরি বাহাদুরি পাপে বরা সঞ্চা তুরি জারি জুরি বাহাদুরি পাপে বরা সঞ্চা তুরি মোর মানে না রে মোর মানে না। মুসলমান বিশ্বের জাতি জাতি ঠিক কিনা? গত কিছুদিন পূর্বে ভারতের বাবরি মসজিদ ভেঙেছে, রায় করা হয়েছে। যদিও রায় করা হয়েছে এই মসজিদ ভাঙ্গা ভাঙে হলো মুসলমানদের বিজয় শুরু হচ্ছে, কারণ মুসলমানদের প্রেমের গতির মাঝখানে কেউ যদি ভাব দেয় এই ভাব থাকে না, এটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। ইমানদারের ইমানি চেতনায় যদি কেউ কুঠারাঘাত করে সেই বাতিল পর্যন্ত মুহূর্তে পরাজিত হয়ে যায়। যুগে যুগে তার প্রমাণ আমার হাতে অনেক আছে, আজকে পর্যন্ত একটা প্রমাণ আমার হাতে আছে। বাতিল পরাজিত হবে, যা আল্লাহ ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, সত্য সমাগত মিথ্যা দূরীভূত। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরাধামে পাঠিয়েছেন, তবে একটু কষ্ট করা লাগবে। যুগে যুগে বাতিল পরাজিত হয়েছে ইমানদারের কাছে, তার জ্বলন্ত প্রমাণ আছে না নাই? আমরা মুসলমান, আমাদেরকে মরতে হবে। আজকে রাত্রে যদি আমি ঘুমাই, ঘুম থেকে উঠলে আগামীকাল, না উঠলে পরকাল। ঘুম থেকে উঠলে আগামীকাল, না উঠলে পরকাল। এই জন্য ঘুমানোর সময় দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, হে আল্লাহ তোমার নাম নিয়ে ঘুম তো ঘুম নয় যেন মরে যাচ্ছি, তুমি আমাদেরকে জিন্দা করে দিও। এটাই তো বলে ঘুমাই নাকি? তো ঘুম মরণের মতন, মাউতের মতন। এই জন্য আজকে রাত্রে ঘুমালাম, হায়াতে বেঁচে থাকলে কালকে জাগ্রত হব, কিন্তু এমনি যে ঘুম আছে আর দুনিয়াতে আসার সুযোগ নেই। মৃত্যুর মাধ্যমে আল্লাহ আমাদের সকলের সব স্বপ্ন শেষ করেছিলেন, একটি স্বপ্ন বাকি থাকে যা আল্লাহ মনোনয়ন করে তুমি জান্নাতে ফেরদাউস দিও। আমিন। নাকি নাকি আর কিছু চাওয়া থাকে নাকি? মরণ করার চাওয়া আছে কিছু? চাওয়া নেই। আটটা জান্নাতের ভিতরে একটি জান্নাতের খুঁটি আল্লাহ নিজের হাতে বসাইছে, এই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। যেগুলো সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন জান্নাত চাইবে ভালো জান্নাতটাই চাও, জান্নাতুল ফেরদাউস চাও। যেগুলো সুবহানাল্লাহ, ওই জান্নাতের মধ্যে অনেক সিঁড়ি থাকবে, এই সিঁড়িগুলো দিয়ে অনেক খোলাপায় দৌড়াইয়া জান্নাতে ঢুকে যাবে। নিচের জান্নাতের ওরা বলবে, আল্লাহ ওরা কিভাবে ঢুকলো, আমরা দিয়ে সিঁড়ি বাইতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরা তো ওই সমস্ত বান্দা যারা 30 পারা কোরআনকে সিনাই ধারণ করেছে। আবার কিছু কিছু বান্দা আছে, যেমন আমাদের তো বিল্ডিং এর ডানে সিঁড়ি থাকে আর বামে লিফট থাকে, থাকে না বড় বড় বিল্ডিং? সিঁড়ি থেকে লিফটে ওঠা কি সহজ না কঠিন? ও আল্লাহ, ওরাকে যারা মুহূর্তে উঠে যাচ্ছে, আল্লাহ বলবেন ওরা হলো তারা যারা দিনের জন্য হকের জন্য রাজপথে জীবন দিয়ে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ।
তো আমিও আপনার বান্দা, আমিও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা, সব আল্লাহর বান্দা। কিন্তু ভিন্নতা আছে না? পজিশনের ভিন্নতা আছে। এই জন্য শুধু আমরা বান্দা থাকতে চাই না, আমরা বন্ধু হতে চাই, ঠিক কিনা বলে? আমরা বন্ধু হতে চাই। তো বন্ধু হতে গেলে বন্ধুর কিছু কাজের প্রয়োজন আছে না? নাই। আপনি কাউকে বন্ধু বানাবেন যোগ্যতা লাগবে না, কোনো না কোনো দিকে আপনার ভালো লাগতে হবে। তো আপনি যদি আল্লাহর প্রিয়তম হতে চান, আপনাকে আল্লাহ পাকের প্রিয়তম হতে গেলে কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি সর্বগুণে জেনে মানতে পারেন, তাহলে আপনি সাধারণ বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। তো কারা কারা আল্লাহর বন্ধু হতে চান হাত করে? নারে নারে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তার মানে প্রমাণ করছি আপনাদের জ্ঞাতাকে বলছি এটাই যে আমাদের অনেক সুযোগ আছে মরণের পরে। এই সুযোগগুলো যদি আমাদের ভোগ করতে হয়, আমাদের দুনিয়া থেকেই কিছু করতে হবে। কথা বলেন সত্য না মিথ্যা? দুনিয়াতে থেকেই কিছু করতে হবে, মরার পরে তো কিছুই নাই, মরার পরে হবে শুধু হিসাব। আমাকে বলছে হুজুর আপনি কবর হাসন নিয়ে কথা বলবেন। আসলে আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই, জন্মেছি ভোগে যেতে হবে, তবে তা পুরুষের মতো 40 বছর বাঁচতে চাই না। ইমান নিয়ে একদিন বাঁচতে পারলেই আমার কথা শেষ। দেখেন না যারা ইমান নাই আর বাইকা যাবে, আর ইমানদাররা মাঠে থাকে, কথা বলে ঠিক কি না বলবো? ইমানদার পালায় যায়, ইমানদার কি পালায় যায়? ইমানদার এক জায়গায় যেতে চায়, সেই জায়গার নাম হলো সোনার মদিনা, কথা বলে ঠিক না বেটি? তো এই জন্য ইমানদাররা যায় মদিনায় যায়, আর বিয়াদবরা সব ছেড়ে পালিয়ে যায় ইমানের ময়দান থেকে, কথা বলে ঠিক না বেটি? এই জন্য সব কিছুর এক কথা হলো আপনাকে আমাকে জবাব দিতে হবে। এক লোক বলছিল হুজুর আমাদের ঘরে একটা কলস আছে, এই কলসের পানি গরম হয়ে যায়, কি হয়ে যায়? ওই আল্লাহর ওলি বললেন তোমাদের কলসটা একটি কবরের মাটি দিয়া বানানো। কি দিয়ে বানানো? যেই কবরের মাটি দিয়ে কলসটা বানানো হয়েছে, আল্লাহ ওই কলসের পানির ভিতরে তাপ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন ওই কবরওয়ালার কবরে আজাব হচ্ছে। তো আল্লাহর ধরাকে সব মিলিয়ে সহজটা কঠিন, অত্যন্ত কঠিন। কবর কাহার জন্য স্বর্গ, আবার কাহার জন্য নরক? আমরা কি স্বর্গ চাই না নরক চাই? সত্যি স্বর্গ চান? জায়গা হচ্ছে না আশ্চর্য, এত বিশাল বড় জায়গা, জায়গা হচ্ছে না? রাস্তায় এমন মানুষ ঘোরাফেরা করছে, আপনারা বলুন তো আমাদের ইজ্জতের মালিক কে, হায়াতের মালিক কে, মৌতের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ, জবাবদিহিতাও করতে হবে আল্লাহর কাছে, কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার গতকাল 3টি মাহফিল করেছিলাম, দিনের বেলা সিলেট, রাতে প্রতি মাহফিল ব্রাহ্মণবাড়িয়া সদর, তৃতীয় মাহফিল বৈরব। আজকে আপনাদের মাঝে এসেছি গলাবাজি করার জন্য। তাহিরি কথা বলে না, তাহিরি কথা বলে, যা বলবো তার নিজে আগে মানবো। এত তোমরা কি নিজেদেরকে ভুলে আছো আর মানুষদেরকে ভালো কাজের আদেশ করতেছো? না না না, মানুষকে যা আদেশ করবা তার নিজে আগে মানবা, এমন কথা বলিও না যা তুমি নিজে আমল করো না, কথা বলেন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করা বলি, গত পরশুদিন ঢাকা গাজীপুর গিয়েছিলাম, 3 দিন পর্যন্ত মাহফিল করতে পারবো না। মাননীয় সংসদ সদস্য চুমকিয়া পা অনেক সহযোগিতা করেছেন এবং রাজের দলের সবাই সহযোগিতা করলেন, 2 ঘন্টা বয়ান করলাম, বিয়াদবদের মুখে চুনকালি লেগে গেছে, হাজার হাজার মানুষ বলতে বাধ্য হয়েছে,
সুন্নিরা কখনো সংবাদকে বিশ্বাস করে না, কথা বলেন আল্লাহ লাগায় তার ওরা ব্যাস লাগায় একদম আল ফিতনা তো অসাধ্য বিনাল কতল ফিতনার কতল চাইতে আর জঘন্য। এই জন্য আমরা কোনোদিন আগে বাইরা ফেতনা লাগাই না, আমরা শুধুমাত্র ফেতনাবাজদের জবাব দিতে দিতে এই পর্যন্ত এসেছি, কথা বলেন ঠিক কিনা? সব কিন্তু শেষই হয়ে যাবে, তাহিরি কণ্ঠ শেষ হয়ে যাবে, আপনার জিন্দগি দিদি সব শেষ হয়ে যাবে। নদাই সেলস আগে নিজেরে চিনুন, নিজেরে চিনুন, নিজেরে চিনুন, যে নিজেরে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, গতকাল একটা চিত্র দেখলাম, 16ই ডিসেম্বর বিজয় দিবস, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেমের একটি হুঙ্কারের মাধ্যমে বাংলাদেশের দামাল ছেলেরা, মহিলারা, পুরুষরা সবাই অস্ত্রের সামনে লাঠি নিয়ে নেমে গেছে, কথা বলেন ঠিক কিনা? কেন নেমেছে? দেশকে রক্ষা করা, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। যারা দেশের সঙ্গে গাদ্দারি করে এরা কোনোদিন দেশের শান্তি চায় না, কথা বলেন ঠিক কিনা? এই বিজয় দিবসে আমরা 30 লক্ষ শহীদকে বিনম্র শ্রদ্ধা পুনীত জানাইছি, শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি, শহীদদের জন্য আরো প্রাণ বলে দোয়া করেছি, এবং 30 লক্ষ শহীদদের নিয়ে অনেক জয়গান করেছি। কিন্তু আমি দেখলাম, গতকাল দেখলাম রাজপথে হাজার হাজার মানুষ চরমোনাই হুজুরের নেতৃত্বে তারা রাস্তায় নেমে শহীদদেরকে গভীরভাবে স্মরণ করেছে। অসুবিধা নাই, এটা আমরা চাই। উনার বুকের মধ্যে সবুজ একটা লাল সবুজের পতাকা লাগাইছে, উনার পিছনে হাজার মানুষের বুকের মধ্যে পতাকা লাগাইয়া রাজপথ মিছিল করেছে, শহীদদের স্মরণে তারা মিছিল করেছে, বিজয়ী দিবসে তারা আনন্দ করেছে। আমার প্রশ্ন হলো, 30 লক্ষ শহীদের দাম বেশি না আমার নবীর দাম বেশি? আরে শহীদের মর্যাদাই তো পাইলাম নবীর কারণে। বিজয় দিবসে বিজয়ের মিছিল নিয়ে রাজপথে যারা নামতে পারে তারা ঈদে মিলাদুন্নবীর জুলুসকে কেমনে বেদাত বলে, এটাই আমি কচুয়া বাচির কাছে বিচার দিয়ে গেলাম। কোন রাগারাগি নাই, যেহেতু আমার মাফের শিরোনাম ঈদে মিলাদুন্নবী, এই জন্য এটা দিয়েই শুরু করলাম। বিজয়ের মিছিল করেছেন চরমোনাই হুজুর, আমি কোনো আপত্তি করি না, আমরাও করব, কিন্তু একই মিছিলটা মিলাদুন্নবীর দিনে করলে অসুবিধাটা কি? গেল এক পজিশন। 2 নম্বর, গতকাল দেখলাম কবিদের একজন বক্তা, তিনি একটা গান বাইর করছে, তিনি দেশের একটা গান গাইলেন, খুব ভালো বক্তা, যিনি নবীর মিলাদ নবীর সালাম দিলে বেদাত বলে, হারাম বলে, নিষেধ বলে, উনি দেখলাম গতকাল বলতেছে সালাম সালাম হাজার সালাম সালাম শহীদ চরণে চরণে আমার গান রেখে যেতে চাই, সালাম সালাম হাজার সালাম, 30 লক্ষ শহীদের স্মরণে। আমার প্রশ্ন হলো, শহীদদেরকে তুমি সালাম দিলাম, নবীর সালামের বেলায় কেন বেদাত বললাম? আমি কচুয়াবাসীর কাছে বিচার দিয়ে গেলাম। বিচার করে দিল, বিচার চিন্তা দিলাম, বিচারের ভার আপনাদের হাতে।
কোনো মারামারি নাই, যেহেতু সব শেষ হইয়া যাইব, তাহির জৌলস থাকবে না, তাহিরি কণ্ঠ থাকবে না, হাজার টাকা দিলেও আপনার এত মানুষ আসবেন না, কিন্তু আমার জীবন থাকতে আমি নবীর পক্ষে কথা বলতে হবে, কারণ কবরে আমার নবী ছাড়া কেউ আপন হবে না। এই কবরে তো আমার নবী আপন হবে। এ যুবক আমি হাসির খুরাক দেই না, আল্লাহর কসম কবরে নবী ছাড়া কেউ আপন হবে না। এই জন্য বন্ধুরি নীরব নীরবে নীরবে আমার কথাগুলো একটু শুনে, আল্লাহ বলেন কাইফা তাকফুরুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা অস্বীকার করছো, আমারে হাত দিল কে, জবান দিল কে, কথা বলার শক্তি দিল কে, শক্তি কাইরা নেবেন কে, ফাবি আই আলা রাব্বিকুমাতুকাল জিবান, তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, যার পা নাই তারে জিগাও পা থাকলে তুমি কি করতা, সে তোমার উত্তর দিব হুজুর আমার যদি পা থাকত পাঁচ ওয়াক্ত নামাজের আজানটা বলে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে চলে যেত, দাঁত চোখ নাই তারে জিজ্ঞাস কর তোমার যদি চোখ থাকতো তুমি কি করতা, সে বলতো আয়াতা ফাকারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা। এই যুবক ওই ব্যক্তি ডাক দিয়ে বলবো আয়াতা ফাকারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার যদি আল্লাহ চোখ দিত, আমার যদি চোখ দুই থাকত আমি আল্লাহর নিয়ামত গুলো কুদরতি নিদর্শন গুলো দেখে দেখে আমার আল্লাহর সৌন্দর্যের গবেষণা করতাম। আল্লাহু আকবার বলে। এই জন্য যুবক ভাইরা আমার মরা লাগবে, কবরে যাওয়া লাগবে বিষয় দিয়েছে, এইদিকে না থাকলে তো আমার কষ্ট পাবে, ইচ্ছা ছিল আমি অন্যদিকে আজকে চলে যাব, এরপর বলতে চাই জবানটা ছেড়ে দে আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর, আমাদের জীবন দিয়েছে কে, জীবন মামার পরে কেউ আছে কোন থানার দ্বারা আমাদের মাহফিল গুলাকে সুন্দর করে নিরাপত্তার সাথে আমরা অনুষ্ঠিত মানে করার জন্য ওনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেন, এবং রাত্রে দিনে রাত্রে রিস্ক নিয়ে আমাদের জনগণের কল্যাণে ওনারা পথ চলে। আল্লাহ আমার প্রশাসনের স্যারদের হায়াতকে বৃদ্ধি করে দেবেন, আরবের মান আমিন, এবং সাংবাদিক ভাইরা যারা এসেছেন সকলের জন্য, গোয়েন্দা বাহিনী যারা এসছেন সকলকে আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের অনুপ্রেরণা আপনাদের সাহস আপনাদের ভালোবাসা আমরা মনে রাখার মতো, আল্লাহ পাক ওনাদেরকে নেক হায়াত দান করুন, আমিন। এই জন্য বলতে চেয়েছিলাম আমাদেরকে ঈদ হায়াত দিয়েছেন কে, ওই যে আমি বলছিলাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, আল্লাহ আমাদেরকে নিষ্প্রাণ দেহের ভিতরে প্রাণ দিয়েছেন কে, প্রাণ পাওয়ার পরে কেউ ওসি হলো, কেউ এসআই হলো, কেউ বক্তা হলো, কেউ চেয়ারম্যান হলো, কেউ এমপি হলো, কেউ মন্ত্রী হলো,
মনের ভিতরে একটা চিন্তা ঢুকে গেল, আমার অনেক টাকা হয়ে গেছে, আমার আর কিছু লাগবে না। কিন্তু না না, এত কিছু হওয়ার পরে জীবন দেওয়ার পর আমি এত কিছু হয়ে গেলাম, আমার মধ্যে তার একটা গেট আপ না আসতে পারে। এই জন্য আল্লাহ এই আয়াতের শুরু দিয়ে আরেকটা শব্দ লাগাইয়া দিলেন, সুম্মা ইউমিতুকুম। অতপর তোমাদেরকে মৃত্যু দিব আমি আল্লাহ। এবার অনেকে মনে করে খাই দাই ফুর্তি করে যা আসছি দুনিয়ায়, আর কি আসবো নাকি, যা খাওয়ার খায় নেই, এমন কেন ধারণা অনেকে করে, কথা বলেন ঠিক না? অনেকে মনে করে একদিন তো মরেই জানু, একদিন তো মরেই যাব, দুনিয়ায় আসছি আর কি আসবো, এই কথাটা জীবনে কোনোদিন মুখ দিয়ে আর দিবেন না। মনে করিলেন না, এই পৃথিবীটাই বুঝি সবচাইতে বড়, এই পৃথিবীর চাইতে আরো কঠিন মুহূর্ত মরণের পরে আসে না। এই জন্য আল্লাহ এই আয়াতের পরের শব্দের মতে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জীবন ছিল না জীবন দিলাম, আবার তোমাদেরকে মরণ দিব। কিন্তু মরণ দেওয়ার পরে মনে করছো মইরা গেছে, সব শেষ হয়ে গেছে, না না, সোম্বায়ুকুম আবার তোমাদেরকে জিন্দা করা হবে। জিন্দা করার পরে কোথায় নেওয়া হবে? আল্লাহ বলেন, আমাদেরকে যিনি বানিয়েছেন তার কাছে যাওয়া লাগবে, কতক্ষণ ঠিক কিনা বলেন। যিনি বানাইছে তার কাছে যাওয়া লাগবে, গিয়া কি করবেন, গিয়া হিসাব দিতে হবে, চুল পরিমাণ চুল পরিমাণ, যারা যারা পরিমাণ হিসাব দেওয়া লাগবে। আপনারা বলেন আমাদের হিসাব গ্রহণ করার মালিককে, এই আওয়াজে মানি না সুরে কন্যা মালিককে, প্রশংসা সবই কেবল তোমারি, রাহুল আলামিন, দয়াল মেহেরবান করুণায়মরান, দয়াল মেহেরবান করুণায়মরান, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আরাম করে বসে আপনারা একটু দিয়ে যাবেন, একটু আরাম করে বসে আরাম পাবেন। সকলে জোর শুরু করেন, আল্লাহুম্মা দিলটা নরম করে পরে নবী গো, আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো আপনার প্রেমের বলে ওয়াসাল করনি জো বাপায়, গভীর মাজুক নীরব, একটা মানুষ যখন মারা যায় মসজিদে যখন বলা হয় একটি সুখ সংবাদ, এই কথাটা শুনলে আমরা মুসলমানদের জবানে একটা দোয়া বের হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
একবার তো ভাবি নাই আমার মরণের সংবাদ শুনলেও তো আরেকজন এইভাবে পড়বে। জীবনী কত লাশ কবরে নামাইছি একবার তো ভাবি নাই আমার লাশটাই একদিন কয়েকজন কবরে নামাবে। জীবনী কত মানুষের জানাজার ইমামতি করেছি একদিন তো ভাবি নাই আমার জানাজার ইমামতি একজন করবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবো আমার আল্লাহর হাবিব করে শুনে রাখো। মরণে তো কষ্ট, মরণে তো কষ্ট, আজরাইলকে দেখা মাত্র তোমার রব হলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। কিসের জাহিরি, কিসের জাহিরি, কিসের বাতিনি? আজরাইলকে দেখলে যদি আমার ঈমান না থাকিত আমার রুহটা নেওয়ার সময় আমার হাড্ডিগুলো টাস টাস করে খুললা যাইব। কথা বলেন ঠিক কি না? রব গুলো ঠাস ঠাস করে ছিড়া যাইব আর গায়ের তাজা রক্ত গোলা পানি হইয়া যাইব। ও বন্ধু তিনটা ওয়াজ আমি বড় দুর্বল, একটা হলো মা বাবার বয়ান, দুই নম্বর কারবালার বয়ান, তিন নম্বর কবর হাসরের বয়ান। কারণ এই দুনিয়াটা বড় নিকৃষ্ট একটি জায়গায়, সবার জন্য এই পৃথিবীটা কিন্তু বালাখানা নয়। ইমানদাররা কয় এই দুনিয়াটা একটা জেলখানা, আর বেঈমান কয় এই দুনিয়াটা একটা বালাখানা। এই জন্য যুব আমার নবী আপনার নবী বনের আজরাইলকে দেখা মাত্রই এই শরীরের রক্তগুলো পানি পানি হয়ে যাবে। জীবনে কত শক্তিশালী মানুষ দেখছি, মরণের সময় বিছানায় প্যারালাইসিস হইয়া পড়িয়া যায়, পায়ের শক্তি হারাইয়া ফেলে আর গায়ের শক্তি হারাইয়া ফেলে একেবারে অস্থির। অনেক মুসল্লি দেখেছি হেঁটে হেঁটে মসজিদে যাইত কিন্তু মরণের সময় রাস্তায় পড়ে থাকে, আবার অনেকে অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেকে বিছানার মধ্যে পড়ে থাকে। কিন্তু কে কোন দিন কিভাবে মারা যাবে এই পৃথিবীর কেউ না জানো, আমার আন্নারা বলা লাগেন জানে কি জানে না? আমার তাদের না পছন্দ আই নাই আর দিন থামো তুমি তো জানো না কোন জায়গায় তুমি কিভাবে মারা যাইবা। এই জন্য বন্ধুরে আমার আমার নবী আপনার নবী বলে দিন মেরাজের মধ্যে যখন গিয়েছেন যাওয়ার সময় আজরাইলের সঙ্গে নবীর দেখা হলো, আমার নবী ডাক দিয়ে আজরাইল তুমি তো দুনিয়ায় বেঈমানের রূহ কবজ করো, তুমি তো দুনিয়ায় ইমানদারের রূহটাও কবজ করো, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই তুমি ইমানদারের রূহটা কিভাবে কবজ করো। এবার আজরাইল আমার নবীর ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি ইমানদারের বাড়িতে আগে যাই না, আমি যাওয়ার আগে একটা ফেরেশতা নিযুক্ত করি, ওই ফেরেশতার কাছে জান্নাতি একটা ফুল দিয়া দেয়, ইমানদারের বাড়িতে সে ফুলটা নিয়ে আগে যায়। ইমানদারের বাড়িতে ফুলটা নিয়ে সে যায় যখন তার পাশে বাবা বসে থাকে, তার পাশে মা বসা থাকে, কিন্তু জান্নাতি ফেরেশতাটা আমি আজরাইলে যাওয়ার আগে একটা ফুল নিয়ে যায়, ওই ফুলটা নিয়ে ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া থাকে। ইমানদার মৃত্যুর বিছানায় কিছুক্ষণ পরে আমি আজরাইল তার কাছে যাব, কিন্তু যাওয়ার আগে ওই ইমানদারটা জান্নাতের ফেরেশতা ওই ফেরেশতার ফুলের দিকে তাকিয়া থাকবে। এই ফুল দেখে এমন একটা সুগান আসবে, এই গানটা অন্য কাহারো নাকে লাগবে না, এই গানটা লাগবে একমাত্র ইমানদার নাকের ভিতরে। আমরা কি ইমানদার না বেঈমান? ওই জবান খুলে বলো ইমানদার না বেঈমান? আমরা ইমানদার কিন্তু ইমানের সাথে সেই মরণটা পেতে চাও আপনার।
একটু কথা বলেন। আর যদি বেঈমান হন কি কন্ডিশনটা হবে? ঘরের ভিতরে আমার নবী বলেন রুহু নেওয়ার সময় যে কষ্ট, এই কষ্টটা হওয়ার আগে আরো কষ্ট আছে, এটার নাম হলো সাকরাতুল মাউতের কষ্ট। আমার নবী বলে গো ওই মুহূর্তে এমন সে তৃষ্ণার্ত হইয়া যাবে, আর মুখের ভিতরে যদি সাত সমুদ্র তেরো নদীর পানি ঢেলে দেয়, এক সেকেন্ডের জন্য তার পানি তৃষ্ণা মিটবে না। আপনারা বলেন আমরা ইমানের সাথে মরণ চাই কি চাই না? এই জন্য টাকার জোরে পৃথিবীর বিভিন্ন বিল্ডিং কেনার জায়গা আছে, জমিন কেনার জায়গা আছে, অনেক ফ্যাক্টরি কেনা যায়, অনেক ফ্যাক্টরি থেকে অনেক মাল কেনা যায়, কিন্তু একটা জিনিস কেনার ফ্যাক্টরি আল্লাহ দুনিয়াতে দেয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এটা হলো মানুষের হায়াত কেনার ফ্যাক্টরি, কথা বলেন ঠিক কিনা? তোমাদের ব্যবসায় বরকত, কথা বলি ঠিক কিনা? এই জন্য আমি জানি না আমি কোথায় মরবো, জানেন কে? আর জানেন কে? আমার প্রিয় নবী সাল্লাম বলেছেন কেউ যদি দিনে এবং রাত্রে ২০ বার মরণের কথা খেয়াল করে আর ওই দিন যদি তার মরণ হয়ে যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতে লিখে দেবে। তো মরণের কথা খেয়াল করে কি লস আছে? আরে লস আছে? গরমের মধ্যে অসুস্থ হয়ে গেলেন, ডান কাত হয়ে পড়ে রইলেন, ঘরের মানুষ মনে করতেছে আপনার বুঝি পেটে ব্যথা হচ্ছে, আসলে পেটে ব্যথা নয়, আমার রাসূল অনেকগুলো কারণ বলে গেছেন। মৃত্যুর সন্ধিক্ষণে যখন মানুষ অস্থির থাকবে তখন বুঝে নিবে তার সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, তাকে নিয়ে যাবে অ্যাম্বুলেন্সের ভিতরে, সেখানেও সে অস্থির, তাকে নিয়ে যাবে ল্যাবের ভিতরে, সেখানেও সে অস্থির। হঠাৎ করে ডাক্তার বলল আই এম সরি, মানে কি? শেষ। তো সব জায়গায় সে অস্থির কেন? অস্থির হওয়ার আজরাইল থেকে ধাওয়ানো শুরু করলেন, ঘরে যদি সে অস্থির না হতো তাকে অ্যাম্বুলেন্সে তুলতো না, ওখানে যদি অস্থির না হতো তাকে ডাক্তারখানায় নিত না, তো ওখানে নিলেন কেন? ওই ওখানে নিলেন কারণ হলো আল্লাহ পাক লিখে রাখছেন তার মরণটা হবে হসপিটালে। মাদ্রাজ নিলে আমাদের দেশের একটা কুসংস্কার আছে, তোরা যদি ডাকা নিবি তাইলে বাঁচতে হইলি, কয় কি কয় না, তো পানিতে পড়ে মারা গেছে, যদি এই পদক্ষেপটা নিতে তাহলে বাস্ত। এই কথাটা একটা আল্লাহ পাকের সিদ্ধান্তের পরিপন্থী একটি কথা, আল্লাহ পাকের বিরোধী আচরণের একটি কথা। আপনি যতই আপনি ওসিলা করতে পারেন, কিন্তু যত চেষ্টাই আপনি করুন না কেন, আল্লাহ যেখানে আপনাকে মরণ রেখেছেন সেখানেই আপনার মরণ হবে, কথা বলেন ঠিক না বেটি? শুধুমাত্র ঢাকা কেন, যদি হংকং নিয়ে যান, সিঙ্গাপুর নিয়ে যান, মাদ্রাজ নিয়ে গেলেও কোনো কাজ হবে না। অবন্ধরে গভীর মনোযোগ এখান থেকে মনোযোগ দিয়ে দিবেন, আমার নবী আপনার নবী বলেন কবরের ভিতরে মানুষকে রেখে দিবে, এই কবর থেকে একদিন এমন একটি ময়দানে সে উঠে যাবে, এটা তো অনেক পরের সাবজেক্ট, কোন দিন হাসুর ময়দানে উঠবে এটা অনেক দূরের সাবজেক্ট, কিন্তু আমার নবী বলেন কবর এমন একটি জায়গা
যেখানে মানুষ আজাবের কারণে একটা চিৎকার মারবে, এই চিৎকার যদি কোনো মানুষের কানের মধ্যে একবার আইসা লাগত, ওই মানুষটার কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হতে হতে মানুষটা মারা যেত। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কবরে আজাব মানুষ শুনবে না, কিন্তু গরু ছাগল কবরের আজাবের আওয়াজ শুনবে। এদের যদি জবান থাকতো, আর তারা যদি দুনিয়ার রাখালদের কাছে বলতো, ও রাখালের দল আল্লাহর ইবাদত করো, কারণ তোমার বাবার যে কবরে নামাইছো ওই কবরের মধ্যে দেখলাম কবরে আজাব হয়। মালিকের বলতো ইবাদত করেন, আপনার বাবা কবরের মধ্যে আজাবে আছেন। এই জন্য আমার নবী বলেন কবরের ভিতরে অনেকগুলো আজাব হবে, আমি 75টা আজাব খুঁজে পেয়েছিলাম। এর মধ্যে প্রথম যে আজাবটা হয় সেটা অত্যন্ত ভয়ঙ্কর, কারণ জমিনের উপরে আপনি চলেছেন, জমিনের উপরে চইলা আপনি সুদ খেয়েছেন, জমিন কোনো প্রতিশোধ নেই নাই। জমিনের উপরে চলে আপনি ঘুষ খেয়েছেন, জমিন প্রতিশোধ নাই নাই। জমিনের উপরে চইলা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, জমিন কোনো প্রতিশোধ নেই নাই। জমিনের উপরে চলে আপনি ওলি আল্লাহ কেন নবীর বিরুদ্ধে আচরণ করেছেন, জমিন কোনো প্রতিশোধ নেই নাই। আমার নবী বলেন এই কবরে যাওয়ার পরে জমিনে গুইরা গুইরা যত নাফরমানি করছো, এই কবরের ভিতরে সর্বপ্রথম আজাব হলো। তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে না প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি গুলো আরেক প্রান্তে চলে যাবে, দুই প্রান্তের মাটি তোমারে এমন জোরে চাপা মারবে গো, তোমার ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। সেই দিন কোনো বন্ধু কাজে আসবে না, সেদিন কোনো বান্দর কাজে আসবে না গো। এই জন্য বন্ধু আমার নবী বলেন তুলার মতন বডিটারে গোড়া বানায় ফেলবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন এই কবরের ভিতরে একটা লাশকে যখন কবরে দেওয়া হবে, সে যদি বেঈমান হইয়া কবরে যায়, ওই কবরের ভিতরে দুই নাম্বার আজাব হলো। আর একটা ফেরেশতা নামানো হবে, যেই ফেরেশতাটা কান দিয়া শুনে না, চোখ দিয়া দেখে না, এই ফেরেশতার হাতের মধ্যে সারা পৃথিবীর সমান ভারী একটা হাতুড়ি দিয়া দিবে। আল্লাহ বলবে ও ফেরেশতা, সে আমার বিধান দেখাও দেখে নাই, আমার কথা শুনেও শুনে নাই, আমার কথা সে পালন করে নাই। এখন আমি তোমারে এমন একটা কান কান দিয়ে তুমি শুনো না, চোখ দিয়া দেখো না, তোমার হাতুড়ি দিয়া ওই নাফরমানের কবরের মধ্যে আজাব কর, আজাব দিবা, এত বড় হাতুড়ি দিয়া এমন জোরে একটা আঘাত করব, একেবারে লাশটারে দেহটারে সুরসুর গহজ মাটির নিচে নিয়া ঢুকাইয়া দিব, গুড়া বানাইয়া ফেলবে। এই লোকটা হাতুড়ি আঘাত পাইয়া এমন জোরে ডাক দিয়া বলবো আল্লাহ আবার তুমি আমার দুনিয়ায় পাঠাও, আবার তুমি আমার দুনিয়ায় পাঠাও, তোমার গান গাইব, তোমার ইবাদত করব, চিৎকার মাইরা করো না আল্লাহু আকবার। আমার আবার দুনিয়ায় পাঠাও, আপনারা মনে দুনিয়ায় আসার আর সুযোগ হবে নি, থাকতে আল্লাহর ডাকলা না গো। আজান হইল মসজিদে তুমি বাজারে বসে গল্প করছো, জীবন থাকতে তুমি আল্লাহর ডাকলা না গো। অনুরোধ করে বলে যাই আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে, এটা সত্য না মিথ্যা। দুই নম্বর আজাব গেল, তিন নম্বর আজাব হলো আমার বাড়িতে অনেক বিচ্ছু দেখলাম, পশমগুলা নরম নরম, কিন্তু কবরের যে বিচ্ছুটা দিবে ওই বিচ্ছুটার পশমগুলো সুয়ের মতন শক্ত আর চোখা, ওই বিচ্ছুটা তোমার বডির ভিতরে এমনভাবে প্যাঁচ মারবো তোমার বডিটারে পচাইয়া ফেলবে, এরপরও তোমার মরণ হবে না। আল্লাহর বান্দা বলবে আল্লাহ গো আর আজাব সহ্য হয় না, একেবারে ধ্বংস করে দাও, এই কষ্ট আর সহ্য হয় না। তিন নম্বর আজাব বলো, আমার নবী বলেন কবরের ভিতরে
তুলি, এমন একটা সাপ দেওয়া হবে, এই সাপটার দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার, মুখের দাগগুলো থাকবে লোহার দাগ, দাগগুলো 70 গজ লম্বা, চোখগুলো লাল লাল চোখ থাকবে, মাথার মধ্যে মহিলাদের চুলের মতন চুলের গোছা থাকবে, ওই সাপের বডির মধ্যে এমন একটা দুর্গন্ধ থাকবো, এই দুর্গন্ধটা যদি পৃথিবীর কোনো মানুষের নাকে 1 সেকেন্ডের জন্য লাগতো, ওই মানুষটা কলেরা হইয়া মারা যেত, এমন ভয়ঙ্কর আজাব কবরের ভিতরে। এই জন্য বন্ধু ওই কবরে শুধু আজাব, আর যদি আপনি ইমানদার হতে পারেন, আপনাকে প্রশ্ন করবে তোমার রব কেডায়, আপনি জবাব দিয়ে দিবেন, আপনাকে বলবে তোমার দিন কি, আপনি জবাব দিয়ে দিবেন, আপনাকে বলবে আমার কোনতে দেখো নাকি হাজার রজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি জানো। অনেকে বলে কবরের ভিতরে নাকি নবীর ছবি দেখাবে, খারাপ লাগে না কথাটা শুনতে? ওরা বলে নবী নাকি মদিনায় থাকবে, কবর দিকে দেখাইবো, ওই দেখা না। বাংলাদেশে অনেক লোক আমার নবীর হাজার নাজার মানতে চায় না, কথা বলে ঠিক না মিটি, ওরা বিভিন্ন যুক্তি দেয়। আমরা সুন্নিরা সহজে কাউকে কিছু বলি না, সুন্নিরা যুক্তিতে বিশ্বাসী নয়, সুন্নিরা দলিলে বিশ্বাসী, কথা বলে ঠিক কিনা মিটি। কবরে কি নবীর ছবি দেখাবে, কবর থেকে কি মদিনার রাস্তা দেখাই দিবে, ওই ডাকাটা তার মানে হলো আপনারা রহিমানগরের সাতবাড়িয়ার আব্দুল রাজ্জাক নিয়ে মারা গেলে কবর দেওয়ার পরে তার চোখের পাওয়ার এমন ভাড়া বাড়বো, সাতবাড়িয়া কবর থেকে মদিনা পর্যন্ত দেখবো, আর আমার রহমাতুল্লাহ আলামিন আমাদেরকে দেখে বা আমার এখানে আসতে পারে এইটা বিশ্বাস করে না, কিছু বিয়াদব আছে না নাই, আরো যেরকম আছে না নাই। আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির নাজির, এটা যে বিশ্বাস করবে সে মোমেন, যে বিশ্বাস করবে না সে কমিন, কথা বলেন ঠিক কিনা বটে। কবরের ভিতরে আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই, আর যদি আছে না নাই, এই জন্য এই সমস্ত বিষয়গুলো আমরা পাবলিক প্লেসে একটু কম বলি, এরপর হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। যেই ব্যক্তি বলে আমার নবী হাজার নাজার হইতে পারে না, তার সাথে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কবরে গেলে বুঝবেন আমার নবী আছে না। যদি নবীরে মাইনা যান তাহলে নবীরে দেখতে পারবেন, আর যদি নবীরে না মাইনা যান আপনার চোখের সামনে লানতের পর্দা আল্লাহ ফেলে দিবেন, আপনি চেষ্টা করলে দেখতে পারবেন। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 75 বার দেখছি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সামনে সরাসরি দাঁড়ানো, তোমার সেই চোখ ছিল তোমার সেই চোখ নাই, এখন তুমি দেখো না বলে কি নবীও দেখে না, তুমি যাইতে পারো না মানে কি নবীও যাইতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির নাজির হওয়ার সেই গুণ সেই ক্ষমতা সেই দক্ষতা সেই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়েছে। আমার নবীর কবরে প্রশ্ন করবে এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে, যারা বলে নবীর ছবি দেখাইবো এরা কত বড় নিকৃষ্ট, কত বড় নিচে নামতে পারে, মানে যেখানে যাক নবীকে ধরতেই হবে, নবীর যেইভাবে অভিযোগ ঘায়েল করতে পারলে ওরা মনে হয় একটু খুশি। দেখেন না বিজয় দিবসের জুলুস হয়, বিজয় দিবসের মিছিল হয়, কিন্তু আমার নবীর মিলাদুন্নবী জুলুস করলে ফতোয়া দেয়, আমরা তো বিজয় দিবস মানি, দেশকে ভালোবাসি, এবং গতকাল তো হাজার লোক নিয়ে দোয়া করেছি, কিন্তু নবীর আনন্দে আনন্দিত হলে আপনার অসুবিধাটা কোথায়, এটা আমাদের প্রশ্ন, কথা বলেন ঠিক কিনা বটে। আমার নবী কবরের মধ্যে যারা ঈমানদার তারা রসূলকে দেখবে, সুবহানাল্লাহ বলতেন না, আর যারা বেঈমান ওরা দেখতে পারবে, ওরা দেখবে না। এই জন্য আমার নবী একদিন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার নবী দেখতেছেন দুইটা কবরের মধ্যে আজাব হচ্ছে, সুবহানাল্লাহ, আল্লাহ আকবার বলেন না, দুইটা কবর কি হচ্ছে মানে আজাব হচ্ছে এটার ক্ষেত্রে বলবেন না আউযুবিল্লাহ, কিন্তু আমার নবীকে দেখতেছেন দেখার ক্ষমতা যে আল্লাহ দিয়েছেন এই জন্য পড়াইলাম, সুবহানাল্লাহ, বাস্তব বুঝতে হবে। আমার নবী দুইটা খেজুরের ডাল নিলেন,
দুইটা কবরের মধ্যে দুইটা ডাল লাগিয়ে দিলেন। আমার নবী বললেন যতক্ষণ এই ডালগুলো কাঁচা থাকবে ততক্ষণ কবরের আজাব হালকা করে দিবেন কে? কেন? গাছ আল্লাহর জিকির করে। আমাদের দেশে সাতবাড়িয়ায় কবরে মারা যাওয়ার পরে কবরে ডাল লাগাইলে বহুত মৌলবী বেদাতের ফতোয়া দেয়, কিন্তু এই মৌলবীরা কি হাদিস পড়ে নাই? আমার নবী ডাল লাগালেন, ডাল লাগানোর পরে আল্লাহ রাসূল বললেন যতদিন এই ডালগুলো কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরে আজাব হালকা করে দিবেন কে? এই জন্য হিন্দি মিন টাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, নবী গো আপনি যে বললেন দুইটা কবরে আজাব হচ্ছে কোন কারণে আজাব হচ্ছে, আমার নবী জানার ক্ষমতা আছে না? নাই। আমার নবী বললেন এক নম্বর একটা কবরে আজাব হচ্ছে এই কবরের মানুষটা কসরত করে পবিত্রতা অর্জন করত না। এটা আমার সাতবাড়িয়া মাহফিলের যুবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়াজ, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়াজ। আমরা হাসতে হাসতে কসরত করে অনেকে পানি নেয় না, সে মনে করে দুইটা কারণ, এক আমরা যেহেতু কোরআন শরীফ ধরি না উযু করার কি দরকার, পবিত্র থাকার কি দরকার, দুই নামাজ যেহেতু পড়ি না আর পবিত্র হওয়ার কি দরকার, এইভাবে তারা কসরত করে এগুলো ব্যবহার করে না। আসপানজিহু আনিল বাউলে ফাইন্নাহু আহমাদু আযাবি, কবর কবরের ভিতরে ম্যাক্সিমাম আজাব হবে অস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে। আর দুই নম্বর কবরে আজাব হচ্ছে, এটা আপনাদের এলাকার জন্য খুব গুরুত্বপূর্ণ, ওই লোকটা চুগুল চুরি করত, কি করত? এই চুগুল চোর আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আপনার এলাকার মনে একটু কম না? না আপনারা বুঝবেন না, তাহিরে আসার সময় বুঝবেন, তাহিরি যখন কোনো গ্রামে আসার যখন লাইন হয় তখন শুরু হয়ে যায় আনা গোনা, তাহিরিকে আনা যাবে না, সে গান গায় নাচানাচি করে। আমি কি গান গাই? রসুল্লাহ শান্তি নর্তকীর গান হতে পারে? তো যারা বলে বলো চুগুল খুর কেমন জানেন? চুগুল খুর সমাজের সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তি, মোনাফিকদের কারণে সমাজে অশান্তি সৃষ্টি হয়। আমার রাসূল বলেন কাফের চাইতো মুনাফিক আরো ভয়ঙ্কর, মুনাফিক আপনার সাথে চলবে খাইবে ফিরবে ঘুমাবে সুযোগ পেলে লোভে পড়ে আপনাকে শেষ করে দিবে, কথা বলেন না কেন? ঠিক কি না? এই জন্য মুনাফিক আমাদের সমাজে বেশি ভরে গেছে। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই জন্য যারা চুগুলখুর এদেরকে চিনবেন কেমনে বোঝাই, সাতবাড়িয়াতে একটা মেয়ে ইন্টার পাস করলো, চুগুলখুর কাকে বলে বোঝাচ্ছি? সাতবাড়িয়াতে একটা মেয়ে ইন্টার পাস করলো, ইন্টার পাস করার পরে তার তাকে মেয়ে হিসাবে বিয়ের জন্য আসতেই পারে, লোকজন আসতে পারে না। একটা মেয়ে এই মেয়েটাকে বিয়ে করতে যদি কোনো গ্রাম থেকে লোক আসে সে মেয়েটাকে যাচাই করবে কাকে দিয়ে? ওই ওই মেয়েটার ঘরের সাথে যে ঘর তাকে দিয়ে, তাকে এসে জিজ্ঞেস করবে আচ্ছা আপনার বাসার পাশে যে মেয়েটা কেমন? সে বলবে এই মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, খবরটা ভালো না? সে বলবে চুগুলখুর কাকে বলে দেখে? সে বলবে মেয়েটা খুব খুব পর্দাশীল, ভালো না? মেয়েটা খুব আল্লাহ আল্লাহ, ছাত্রী হিসেবে খুবই ভালো, তার বাপ মাও খুব ভালো, তবে সারাদিন দেখি কার সাথে জানে ফোনে কথা কয়। বিয়া হয়েছে না? এই চুগুল খুরইল 95% সব ঠিক, এই 5% দিয়ে আপনার জীবন বরবাদ করে দিবে। এই চুগুল খুরইল এই প্রকৃতির, সে যে সবসময় আপনার বিরুদ্ধে বলবে, বিরুদ্ধে বললে এক ভালো, ডাইরেক্ট বললে ভালো, কিন্তু চুগুল খুর এত খারাপ, ছাত্রী হিসাবে খারাপ না ভালোই, তবে সারাদিন দেখি ফোনে যাবে কার লোকে কথা কয়। তো এই বিয়ে তো 27 হয়ে যাবো না, ঠিক না? এইগুলো হইলো মুনাফিক, এই চুগুল খুরদের কাজ। আর মুনাফিকের আলামত তিনটা, এক এই যে একটা মোবাইল, এটা কিন্তু মুনাফিকের হওয়ার জন্য মোটামুটি 80% কাজ করে। কি রে কই আসছ? আমি কুসুয়া। হে আসলে বড়রা বাজারে বৈশা গল্প করতেছে। এই মিথ্যা, এই মিথ্যাটা যার মধ্যে পাওয়া যাবে মনে করলেন যে হে মুনাফিক, এই মিথ্যুক আপনার বন্ধু হতে পারে। এরপরে দুই নম্বর, সে কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বর, সে ওয়াদা করলে ইজা ওয়াদা আখলাফা, সে যখন ওয়াদা করবে খেলাপ করবে। আবার আমরা আবার আমার কই না তো গত বছর মাহফিলে আইসুন না, এটা আমি ব্যাঙ্গেল এসে আইসুন, কারণ জানি যে আমার কই তো পারবে,
তো আমি আমার ভাইরে বলছি, মুজিব ভাইরে বলছি, ভাই সারা বাংলাদেশে আমি নির্বাচন করি, সংসদ নির্বাচন তো একটা জটিল বিষয়, মানে খুব চাপে ছিলাম, সবার যে গতি এই মাহফিলের একই গতি হয়েছে। তারপর আমি আমার কথাটা রাখছি, আগামী বছর আমি আসবো, আমি এসেছি। তো যাই হোক, আমি কখনো মাহফিল মিস করিনি, এটা সবাই জানে। এরপর একান্ত প্রবলেম তো হতেই পারে, দুই গেল, তিন নম্বর তুমি না হন, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে, আমানতের খেয়ানত করবে। আমার দেশে বহু লোক আছে এরকম, যে 50,000 টাকা বলছে, ভাই এই 50,000 টাকা তোমার কাছে জমা রাখো, আমি এক সপ্তাহ পরে নিয়ে যাবো। ওই এক সপ্তাহ পরে যখন গেল টাকাটা আনার জন্য, তখন সে বলতেছে, দোস্ত আমি তো টাকাটা দিয়ে ফ্রিজ কিনে লেছি, সামনে শুরুবারের ঈদ, এই জন্য ফ্রিজটা কিনে ফেলাইছি। এই আমানতের খেয়ানত যারা করেন এরাও মুনাফিক, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার নবী বলেন, আমি দ্বিতীয় নম্বর কবরে যে আজাবটা দেখতেছি, এই লোকটা চুগুলখুরি করত, চুগুলখুরির অপর নাম হলো মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকি কি চলবে না, বন্ধ হবে? আরো যখন চলবে না, বন্ধ হবে? বন্ধ হবে। এই জন্য আমরা কবর বয়ান করছি। এখন এখানে তিনটা জিনিস আমি পেয়ে গেলাম, এক, আমার নবী কবরের নিচে না উপরে লাশটা, তো নবী দেখতেছে মাটির নিচে, নবী দেখতেছে আজাব হচ্ছে বর্তমান, কোন কারণে আজাব হচ্ছে অতীত। গাছের ডাল লাগাইলাম, ডালটা যতদিন কাঁচা থাকবে ততদিন কবরে আজাব হবে না, এটা ভবিষ্যৎ। তো মা কানা ওয়া মা ইয়াকুন, একটা হাদিস দিয়ে বোঝা যায়, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যা জানতেন না যা দেখতেন না তা দেখাইছি, যা জানতেন না তা সব জানাইছি, যা শিখেন নাই সব শিখাইছি, চিৎকার বের করে মার হাওয়া। তো এই আমলের ওয়াজ করে করার পরও এই কথাগুলো যারা মানতে চায় না, এদের কপালে বদনসি, কথা বলে ঠিক না? ও বন্ধুরে আমার সাথে সাথে সবাই দুইটা হাত ধরে আমার সাথে বলেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, সবাই বলতে হবে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরদরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে আলম তোমারি নাম মাসিরি দেরি মাই হবে এলাম তোমারি নাম মাসিদি দেরি মাইকে, বাড়িওয়ালা নাই। যুবকদের আওয়াজে মনে হচ্ছে আপনারা সবসময় বাড়িতে থাকবেন, আপনার দাদা বাড়ি বানিয়ে গেছে, এখন আপনি সেই বাড়িতে আছেন, সেই বাড়িওয়ালা এখন কবরে আছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার গজল থেকে বাস্তবতা খুঁজে নিবেন, বাড়িওয়ালা নাই রে নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমার নাম মাইকে, হবে এলাম তোমার নাম মাঝিদের মাইকে, বাড়িওয়ালা নাই দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিসি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিসি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী, ও ও স্বজনেরা নিয়ে যাবি, ও আর স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা ইয়াতে, বাড়িওয়ালা নাই দুনিয়াতে, চোখে
তুমি মাশাআল্লাহ। আচির দরে বন্ধ হবে তোমার নিশ্বাস, হবে এলাম তাহিরিনাম মাসজিদের মাইকে, হবে এলাম মুশারফ সাহেবের নাম মাসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই বাড়িওয়ালা, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনি ঘুরি, তোমার বয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনি ঘুরি, ও সত্যই ডাক দিলে মালি আপনার বাবার জমিন আছে না নাই, ওই জমিনে ফসল ভরাই আপনি খান, অথচ জমির মালিকটা আজকে কবরে, এমন বাবা আছে না নাই, আপনার বাড়িতে ঘর আছে না নাই, ওই ঘরের কারেন্টের লাইন টানছে আপনার আব্বা, ওই কারেন্টের লাইনের সুইচে ফ্যান চালাইয়া বাতাস খান আপনি, একবার বাপসি নিয়ে আপনার বাপটা আসল ঘরে কেমন আছে, আমার নবী আপনার নবী বলেন আমি নবী একদিন স্বপ্নে দেখলাম অনেকগুলো যুবক যুবতীরা ওই আগুনের মধ্যে অলঙ্গ অবস্থায় পালাইয়া এদেরকে আগুনের মধ্যে জ্বালাইতেছে, এবার নবী ডাক দিয়া বলেন জিব্রাইল, ও জিব্রাইল রে এরা কারারে যাদেরকে আগুনের মধ্যে অলঙ্গ অবস্থায় জ্বালাইয়া জ্বালাইয়া শেষ করে দিতেছি, এবার জিব্রাইল ডাক দিয়া কই নবী গো এরা কারা জানেননি, যারা দুনিয়ায় থাইকা অবাধ মেলামেশা করেছে, যারা বেবিচার করেছে, আমার আল্লাহ তাদেরকে এমনভাবে শাস্তি দিতেছে, যুবক কানটা ভারী করে নাও, আমার কথাগুলো বাড়িতে নিয়ে যাও, এবার আবার আল্লাহর হামিদ বলেন আমি আর একটা স্বপ্নে দেখলাম, আমি দেখলাম কিছু কিছু মানুষের আগুনের সাগরের মধ্যে পালাইয়া ওই রক্তের সাগরের মধ্যে পালাইল, ওই সাগরের পানিগুলা আগুনের চাইতে 70 গুণ গরম, এদেরকে আগুনে পালাইয়া পাথর দিয়ে দিয়ে মাথা রক্তাক্ত করতেছে, আমার নবী ডাক দিয়ে বলে ও জিবরাইল এরা কারা রে যাদেরকে এমন ভাবে আগুনের মধ্যে ফেলে দিয়ে দিয়ে ওই গরম রক্তের নদীর মধ্যে খাবার লোক খাইতেছে, কিনারায় বৃদ্ধি দিচ্ছে না ওরা কারা, এবার জিব্রাইল ডাক দিয়ে বলে নবী গো এরা কারা জানেননি, এরা হইল দুনিয়া আর সুদ খুরের দল, কথা বলেন ঠিক কিনা, এই কবরের ভিতরে শুধু আজাব আর আজাব, একদিন না দুই দিন নয় হাজার বছরে মনে হতে পারে আপনি কবরে আজাবে ভুগতে পারেন, আল্লাহর হাবিব বলেন কবরে মানুষের তিনটা অবস্থা থাকবে, কিছু মানুষ কবরে প্রশ্নের উত্তর দিতে না পাইরা কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করবে, আবার কিছু মানুষ আছে কবরে প্রশ্নের উত্তর দিয়া কিয়ামত পর্যন্ত জান্নাতি বিছানায় ঘুমায়া থাকবে, আবার কিছু কিছু বান্দা তিনটা প্রশ্নের উত্তর দিবে, মাঝে মাঝে কবরে ঘুমাইব, আবার মাঝে মাঝে সজাগ হবে, আবার মাঝে মাঝে কবরে নামাজ পড়বে,
শুধু তাই নয়, ওই কবরের ভিতরে মানুষটা ইন্দা রব্বিহি ইউজাকুন, আল্লাহর পক্ষ থেকে খাবার খাইব। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা গো? এরা কবরে খাবার খাইতেছে আবার নামাজও পড়তেছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবারা এরা কারা জানুনি? এরা বলে, দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই কবরে কয়দিন থাকবেন, কত বছর থাকবেন হিসাব নাই। এরপরই এই কবর থেকে আপনাকে একদিন উঠতে হবে, যখন ইসরাফিল আলাইহিসসালাম সিঙ্গারা ফুৎকার মারবে, এমন ভাবে এক পটল অমল শুরু হইয়া যাবে গো। এই আমার নবী, আপনার নবী বলেন, এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আমার নবীরে জিজ্ঞাসা করা হয়, নবী গো, সবাই যদি কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠে, একজনকে আরেকজনে দেখলে তো শরম? আমার নবী বলে, সাহাবীরা ও আয়েশারি, কবর থেকে যদি ওরা উলঙ্গ উঠবে, এরা একজনের দিকে আরেকজনে তাকাইবার সময় নাই। এই যে আমি ওয়াজ করতেছি, আপনারা আমার দিকে তাকায় রয়েছেন, একটা মানুষও পিছনে তাকান না। একটা আকর্ষণ, একটা মনোযোগ, একটা চিন্তা, একটা স্বপ্ন, এই জন্য আপনারা তাকিয়ে আছেন। আমার নবী বলেন, এরা হাশরের ময়দানে যখন কবর দিকে উঠবো রে, একটা রেওয়ায়েতে পাইলাম, সুরমার কাঠিটা যত বড় মাথার আট বিঘা উপরে সূর্যটা থাকবে, এমন মাথার উপরে সূর্যটা থাকবে, এই কবর থেকে ঘাটটা ভাঙ্গা দিয়া আমার আল্লাহ উপরে তুলবেন, চোখটা থাকবে উপরে আর মাথার আট বিঘা উপরে সূর্য থাকবে। এত উপরে সূর্য তাকাইতে পারি না, ওই সময় পুরা পরে তাপ নিয়া তোমার মাথার উপরে যখন তাপটা মেরে দিবে, বাতের মার যেমন করে টগ বগায়া টগ বগায়া পরে গো, মাতার মগজ গুলো এমন ভাবে সিটটা সিটটা করবে, বান্দারা ডাক কেউ বান্দারা কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো, কেউ আবার কোমর পানিতে সাঁতার কাটবো, কেউ আবার কলা পানিতে সাঁতার কাটবো। আপনারা বলবেন, হুজুর ও তাই নি হুজুর, আমরা তো শুনছি হাশরের ময়দান তামা তামা হবে, সব শুকায়া যাবে, পানি থাকবে না, ওই ময়দানে আবার পানি আসবে কোথায় থেকে? আমার নবী বলেন, মাথার উপরে যখন সূর্য লাগবে গো, যার পাপ যেমন তার শরীর থেকে পানি ঝরবে তেমন, কেউ গিরা পানিতে সাঁতার কাটবো অথচ নিজের ঘামে নিজে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো, কেউ কোমর পানিতে সাঁতার কাটবো, কেউ গলা পানিতে সাঁতার কাটবো। এই পানিটা যদি পদ্মা মেঘনা যমুনা নদীর পানির মতন হইত, মন তার মতে বুঝ দিতাম, কিন্তু এই পানিটা হবে দুনিয়ার আগুন যেমন গরম, ওই পানিটা সত্তর গুণ গরম হইয়া তোমার পায়ের মধ্যে আগুনের তাপটা লাগবে। এই এই পায়ের গোসাই যত গোস্ত আছে গো, এই গোস্তগুলা তোমার পা থেকে খুলে যাবে, একেবারে তোমার হাড়িগুলা গলে গলে যাবে, নিজের গামে নিজে সাঁতার কাটবে, কেউ কারো দিকে তাকাইব না। এবার শুধুমাত্র একটা স্লোগান থাকবে মুখে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কারবো, সন্তানের পাশ দিয়ে মা যাবে, সন্তানকে পরিচয় দিবে না, মা সন্তানের দিকে যাবে, মা সন্তানকে চিনবে না। আমার নবী আপনার নবী বলে গো, ওই দিনের একদিন দুনিয়ার একদিন নয়, ওই দিনের হাশরের ময়দানের একদিন হাশ দুনিয়ার 50,000 বছরের সমান হবে। চিৎকার করে কন্যা, আল্লাহু আকবার, ওর বডি ডরে আমার আল্লাহ একবার তেতলাইয়া পালাইব। এবার বান্দারে বলবে, ও আমার আল্লাহ, আজকের দিনটা কোন দিন? আল্লাহ সেদিন হইব দুইটা রঙের রঙ্গী,
কাহার, আরেকটা হইল রহিম। কাহার যখন হইয়া যাইব সব নবীরা শুধুমাত্র নাফসি নাফসি করা শুরু করে দিবে, কিন্তু আমার নবী তাকাইয়া দেখবে একদল সন্তানদের পেট গুলা ঘরের মতন হইয়া এইভাবে হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকবে। আমার নবী ডাক দিয়ে বিয়াল লাগো আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও বন্ধু আজকের কঠিন ময়দানে এরা কারা জানেন আমি, এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা যাদেরকে আমার আল্লাহ নিয়ামত দিছে সম্পদ, এই সম্পদ পাইয়া যারা সুদের টাকা খাইছে, যতটা টাকা সুদের খাইছি সবগুলা টাকার পরিমাণ সর্ব আমি আল্লাহ তার পেটের ভিতরে ঢোকাইয়া দিছি, এই সাপগুলা তাদেরকে এমন ভাবে সুবল মারে গো, এই সাপ যদি একবার দুনিয়াতে শ্বাস ফেলত এই পৃথিবীটা সব বিশ্বে ছাইয়া যাইত। জুড়ে জুড়ে কি আল্লাহ একবার বলবেন না? কিছু কিছু মহিলাদের মাথা চুলগুলো কাছে বাইন্দা পাগল নিচে জোলাইয়া রাখা হবে, এবার জিজ্ঞাস করবে আল্লাহ গো এরা কারা গো, কই যারা দুনিয়ায় বেপরদা চলেছে এদেরকে আমি শাস্তি এইভাবে আল্লাহ দিচ্ছি। এই জন্য ও আমার সাত বাড়িয়ার মা বোনেরা গো, তুমি মনে করছো তোমার বাড়িটা বুঝি আসল বাড়ি, এখান থেকে তোমার বাপ মা ধাক্কা মেরে তোমার স্বামীর বাড়ি পাঠাইয়া দিল, এখন স্বামীর বাড়ি যাইয়া তোমার স্বামীর বাড়িটারে যদি মনে করছো তোমার আসল বাড়ি, কিন্তু স্বামীর বাড়ির মানুষ তোমার ধাক্কা মেরে এমন ঘরে পাঠাইব যেই ঘর থেকে আর কোনদিন ফিরে আসা যাবে না গো। আপনারা বলেন সেই ঘরের নামটা কি? এই জন্য আমার মা তোমার উপরে নামাজ যেমন ফরজ, তোমার উপরে পর্দা তেমন ফরজ, তোমার উপরে রোজা তেমন ফরজ, এই জন্য ফরজ কোনদিন তোর করিও না গো মা। ও মা তোমার জান্নাতে যাওয়া অনেক সহজ, চারটা সিলেবাস তুমি আজকে পানিতে নিয়ে যাও, এক নম্বর তোমার সতীর্থ ডটারে হেফাজত করো, দুই নম্বর তুমি স্বামীর খেদমত করো, তিন নম্বর তুমি পর্দা করে চলো, চার নম্বর তুমি আল্লাহর বিধান গোলা মারো নামাজ পড়ো, এইগুলা যদি তুমি দিলে দিলে তনে তনে মনে মনে আদায় করতে পারো গো, খোদার কসম করে বলি তোমার জান্নাত এমন হতে পারে বিবি রহিমার সঙ্গে হতে পারে কি পারে না। আমার মা জান্নাতি হোক আপনারা চান কি চান? আরেকটা কথা বলার দরকার যুব সমাজকে, কথা বলার দরকার এই যুব সমাজ, আজকে মা বোনদের কাছে যায় একটা মেসেজ দিবেন, আল্লাহর হাবিব বলেছেন তিন ধরনের মানুষের দিকে আমার আল্লাহ হাশরের ময়দানে নজর করবেন না, শুধু তাই নয় আমার নবী কই আমিও তার দিকে তাকাইতাম না। এখন প্রশ্ন করা হয় নবী গো, ও মায়ার নবীজি ওরা কারা গো? তিন ধরনের মানুষের দিকে হাশরের ময়দানে আপনি তাকাবেন না। এবার আমার নবীজি ওয়াজ করেন, এক নম্বর হলো দায়ুস মহিলা, দায়ুস দায়ুস মহিলা, দায়ুস মানে কি? বেপর্দা। দায়ুস মানে কি? বেপর্দা। আমরা মার্কেটে গেলে তো আমাদের কাছে কাপড় বেসেই না, গেলাম বসুন্ধরা দিকে গেলাম এই কাপড়টা আসেনি, ও উপরে যান, উপরে যাওয়ার পরে কো নিচে যান, নিচে আসার পরে কো সামনে যান, আর যদি কোনো রকম যদি আমার মাছ আছে রাজা এই যা পারে, মূলত আমার কাছে কাপড় বিক্রি করতো কারণ এগোর কাছে বেসলে মোটামুটি লাভ করুন, আসে না নাই বলে আসে না নাই বলে। কিন্তু একটা কথা মনে রাখবেন, কোন স্ত্রী স্বামীর কাছে দাসী নয়, এই সূত্রটা মনে রাখবেন আজীবন, কোন স্ত্রী স্বামীর কাছে দাসী নয়, স্ত্রী স্বামীর কাছে আমানত, কথা কথা কথা, আর কোন স্বামীর সম্পদ স্ত্রীর কাছে লুটের মাল নয়, স্বামীর সম্পদ স্ত্রীর কাছে আমানত। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ না দিলে তো হবে না, একটা ধন্যবাদ আমার দিতে হয়। একটি আইন পাস করেছেন, কোন ছেলে যদি কোনো মেয়েদেরকে ডিস্টার্ব করে ছেলের ছয় মাসের জেল হবে, ইমপ্রিজিং করা যাবে না, নিষেধ আছে সরকারি আইন, কথা টিকে না
যুবকদেরকে বলবো স্কুল ছুটি হওয়ার পরে তিন রাস্তার মোড়ে দাঁড়াইবি না, এটা বড় ভয়ঙ্কর সবর। এই তিন রাস্তার মোড়ে দাঁড়ানো নিষেধ, কারণ আমার বোন স্কুল ছুটির দিকে এদিকে আসবে, তুমি যদি দাঁড়িয়ে থাকো তোমাকে শয়তান কুমন্ত্রণা দিবে। এই জন্য অন্যজনের বোনকে ডিস্টার্ব করলে তার ভাইয়ের গায়ে লাগবে, ঠিক তোমার বোনকে যদি কেউ ডিস্টার্ব করে তোমার গায়ে যেমন লাগে। তো তিন রাস্তার মোড়ে কি দাঁড়াবেন? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, আমার স্বাধীন সোনার বাংলার ছেলেদের জন্য একটা আইন করছেন, ওরা যদি রাস্তায় ফিজিং করে ছয় মাসের জেল হবে। আমি আমার জায়গা থেকে আরেকটি আপনার কাছে একটি প্রস্তাব রাখতে চাই, রাখা না রাখা আপনার ব্যাপার, কিন্তু আমি ওয়াজের মজলিস থেকে কনফারেন্স থেকে আজকে হাজার হাজার মানুষের ভিড় থেকে আপনাকে শুধু একটি কথা বলতে চাই, এই দেশে যদি কোনো ছেলে মেয়েদেরকে ডিস্টার্ব করে, আমি বিশ্বাস করি আমার স্বাধীন সোনার বাংলার ছেলে এখনো এত মাতাল হয়নি, আমার স্বাধীন সোনার বাংলার সোনার ছেলে এখনো এত পাগল হয়নি যেই পাগল বুর্কা পরিহিতা মেয়ে দেখলে গিয়ে জড়িয়ে ধরে ফেলবে, এখনো বুর্কাকে আমার ছেলেরা স্বাধীন সোনার বাংলা সম্মান করে ঠিক কিনা বলেন, হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি একটি আইন পাস করেছেন, এই বাংলাদেশে যদি কোনো ছেলে যদি কোনো মেয়েকে ইমপ্রেজিং করে তাহলে তার ছয় মাসের জেল হবে। আমি আর একটি প্রস্তাব আপনার কাছে দিতে চাই মাননীয় সভাপতি বরাবর, আপনাকে বলতে চাই আপনি আর একটি আইন পাস করে এই সোনার বাংলাকে একটি আদর্শের বাংলা করে তুলুন। আপনি যেমন করে আইন পাস করেছেন, কোনো মেয়ে যদি ছেলেকে কোনো ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে তার যদি ছয় মাসের জেল হয়, আজকে আর একটি আইন পাস করুন, কোনো মেয়ে যদি রাস্তায় বেপত্তা চলাফেরা করে তাকেও ছয় মাসের জেল দেওয়া হবে, তাকেও ছয় মাসের জেল দেওয়া হবে। শুধু দেড় ঘন্টা পরে একটু আপনাদের কিনে কথা বলেছি, আপনারা একদম পাগল হয়ে গেছে। এইভাবে তো কথা বলে পুরো ওয়াদিতা বেরকম করো, বাড়ি ঘর মানুষের ঘুম ডিস্টার্ব হবে, কিন্তু আমার প্রস্তাবটা কি ঠিক না বে? ঠিক, আজকে আমার নারী সমাজকে আধুনিক বানাইছে একমাত্র ভারতের সিরিয়ালগুলো, কথা বলে ঠিক না বে? ঠিক, ওরা নামাজ কাজা হলে নামাজ আদায় করে না, কিন্তু রাতের বেলা ইস্টার জলসার সিরিয়াল যদি না দেখতে পারে সকালবেলা সেই সিরিয়ালটা কাজ আদায় করে, কথা বলেন ঠিক না? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার মা যতক্ষণ পর্যন্ত স্টার জলসায় চোখ বোলাবে ঠিক ততটুকু সময় যদি কোরআনের দিকে চোখ বোলাতো, আমার মায়ের পেট থেকে এমন সন্তান বের হতো যেই সন্তান ভাই যদি ইসলামী প্রধান আল্লাহ বলি হয়ে যেত, কি হোক বলে বলেন ঠিক কিনা বলো? জন্মেছি ভাবে যেতে হবে, তবে তবে ন্যায্য কথা বলতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন কেউ যদি ন্যায্য কথা বলে সে সংখ্যায় যদি একজন হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব, আমি যদি পাগল হই, আমি যদি রিক্সাওয়ালাও হই, যদি আমি সঠিক কথা বলি আমার এলেম না থাকতে পারে আপনাকে মানতেই হবে। তোমরা চা দিছো না মনে রেখো, আর চা আমি খাই না, কফি দিও। না এত ফিলে কিছু খাওয়ান লাগে না, মা তো খাইলাম না, এর ঘরে রাখেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা না, কারণ অবস্থা এই বাবার আপনার উপরে কেন এক নম্বর দাও। শুনে আমার কথাগুলোর সাথে বাস্তবতার মিল আছে না? নাই, আমি যতক্ষণ কথা বলেছি কাউকে কিছু বলেছি? কোরআন সুন্নার বাইরে কোনো কথা বলেছি? সমাজতান্ত্রিক কথাগুলো কেন বলছি? কারণ সামনে হলো কবর, এই দুনিয়ায় থেকে আমাদেরকে কবরের পঞ্জি নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলো? এই মাহফিলটা দেখে আপনাদের কেমন লাগতেছে? আমি কিন্তু খুব চিন্তায় পড়ছিলাম সমুদ্রে না দেখে
পরে যখন উনি এসে গেছে, আমার মানে গ্যাপটা পুরো নিয়েছে, আমার সভাপতি ওয়াজে না থাকলে আমার কি যেন একটা খালি খালি লাগে। তো আলহামদুলিল্লাহ সভাপতি মহোদয় এসেছেন, আপনারা কি খুশি না ভেজা? আল্লাহ পাক আমাদের অতিথিবৃন্দ সাবেক ভাইস চেয়ারম্যান স্যার জিজ্ঞেস করতে গেছে, চা না কফি? আলহামদুলিল্লাহ আজকে সব আশেকের মেলা হচ্ছে, প্রেমের খেলা চলবে একটু আগে না পরে, আসেননি? ধারা হয়ে গেছে, আসছে নাকি আপনি? তাহলে তো আমারও আজ ঠিকই আসছে আলহামদুলিল্লাহ বলে। অবশ্যই আমি দোয়া করবো আজকে, আমি ইনশাল্লাহ দোয়া করি। এই শুনুন, এই যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমাদের প্রয়োজন আছে না? জলসা কি চলবে? স্টার প্লাস মত বন্ধ কর। আমি দেখছি যতটা ছেলে নেশা করে একটা ছেলেও বাপমার সাথে ভালো ব্যবহার করে না। আপনারা বালা আলি জলসা রস করতেছি দিকে গড়ে গেছে না? আপনা গড়ে করতেছি, আমার প্রশাসনের ছেলে আছে এখানে। আপনারা যদি দেখেন কোনো গ্রামে কেউ বাবা টাবা খা, আপনারা আইন হাতে নিয়ে না, না নিয়া এই যে নেতারা আছে ওই প্রশাসন আছে গুফুনে যাইয়া বিচার দিয়ে তারা ফেন্সি, টেন্ডি, গাঞ্জা, বাবা, সুর, গোস, রিবাদ, চুগুলখুরি, মিথ্যা, সত্য। এখন আর একটা, নামাজ চলবে? নামাজ চলবে। নামাজ চলবে। রোজা চলবে। হজ, যাকাত, খেদমত, সোহবত, মহাব্বত, এবাদত, কিয়াম, মিলাদ, সত্যি সত্যি একটু মহাব্বতে আমার সাথে সাথে বলে নাকি? রাসূলুল্লাহ তুমি দেব তুমি মরণ আদার করে তুমি আপন, তুমি দেব তুমি মরণ আদার করে তুমি আপন, তুমি মুদের পারে দরি তুমি সবাই আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ বলেন, আর যারা আলহামদুলিল্লাহ বলেন, আমরা যে কথাগুলো বলেছি কথাগুলো আমাদের প্রয়োজন আছে না নাই? আমরা কাকে একে নবীকে ভালোবাসি হাত তুলে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হাত তুলছেন সবাই? যদি নবীর ভালোবাসেন মাত্র পাঁচ সেকেন্ডে বসো, মাত্র পাঁচ সেকেন্ড সময় দিন, পাঁচ সেকেন্ড, অনলি পাঁচ সেকেন্ড।
বসুন বসুন, পরিবেশকে সুন্দর করুন। রাত্র দশটা বেজে গেল, আমি গুণাগার হাজার হাজার পাগলদের ঘিরে পাগলামি করলাম, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আজকের জান্নাতের বাগান সাজাইছে, সবার পরিশ্রম আপনি কবুল করে নেন। জানি না কারা বানায় আম্মা নাই, কার দাদা নাই তাই নাই, আল্লাহ ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের বিমার ভালো করে দাও, এই মাহফিলটা যারা পরিশ্রম করছে সবচেয়ে পরিশ্রম না যাত করেছিলাম বানিয়ে দাও আল্লাহ। স্থানীয় নেতৃবৃন্দ প্রশাসন সহকারে আল্লাহ যারা আন্তরিকভাবে মাহফিল হাজিরে দিয়েছে আল্লাহ সবাই রে নবী না দেখায় মরণ দিও না, একবার দেখা দাও নবীজি বলো, নবীজি যদি মায়া লাগে নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। আল্লাহ এখানে মহান কি গোলামাই করাম, তোমার শহীদ দরবারে হাত বাড়াইলো, যার হাত কেন তার পছন্দনীয় হবে গো, আল্লাহ ওই ওসিলায় আজকের মোনাজাত কবুল করে নে। আমার পরওয়ালামাই করাম রাব্বুল ইসসিত বয়ান করবেন, আল্লাহ সকলের বয়ান আমল করার তাওফিক দিয়ে দেবেন, আল্লাহ আমাদের মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে আল্লাহ মেহেরবানি করে মোহাম্মদ রাসূল।